হ্যালো বন্ধুরা, এটা আগস্ট মাস, তোমরা চন্দ্রমল্লিকা কালেকশন আরম্ভ করে দাও এখন থেকে। যদি তোমরা চন্দ্রমল্লিকা না করো তাহলে তোমরা ভালো ফুল পাবে না শীতের সময়। এখন থেকে আরম্ভ করো। দেখো আমার চন্দ্রমল্লিকা আমি নিজে কাটিং করে এই অবস্থা এখন আছে, আপাতত এই অবস্থা। এরা এই 3 ইঞ্চির মতো লম্বা হয়েছে, এখন আমার কাটিং চলছে। আমি একটা নার্সারি ঘুরে দেখে এসেছি, সেখানে চন্দ্রমল্লিকা চারা এখন থেকে বিক্রি হচ্ছে, 5 টাকা করে দাম করেছে। তোমরা যদি কাটিংয়ে না কেউ করে থাকো এখনই কিনে তোমরা বসিয়ে দাও, নাহলে ঠিক সময় তোমরা ভালো ফুল পাবে না। এর আগেরও কিছু গাছ বসানো রয়েছে, এরা একটু আর একটু পুরনো, এরা এখন এই অবস্থায় আছে, বৃষ্টিতে বাইরেই আছে। এগুলো ট্রিটমেন্ট করতে হবে, ফাঙ্গিসাইড ছড়াতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। এগুলো পোনিং চলছে, আরো ঝাঁকড়া করবো, এখন আপাতত পনির করছি, পনির করছি, এখন ফাইনাল টবে আর একটা ফাইনাল টবে দিতে হবে।